বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জয়দেব মেলা বা জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়। এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতিতর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব জয়দেব কেন্দুলি মেলার ঐতিহ্য ও ইতিহাস। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কথিত আছে, কবি জয়দেব প্রতি বছর মকর সংক্রান্তিতে মকর স্নান করতে যেতেন কাটোয়ার গঙ্গায়। একবার তিনি এমন অসুস্থ হয়ে পড়েন যে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। রাতে তিনি স্বপ্ন দেখেন তার জন্য মা গঙ্গা উজান বেয়ে অজয় নদে এসে মিলিত হবেন। তাই অজয় নদে স্নান করলেই গঙ্গা স্নানের ফল পাবেন জয়দেব। এই কাহিনীর বিস্তারেই মকর সংক্রান্তিতে কেন্দুলির মেলাকে বাঙালি উৎসর্গ করেছে কবি জয়দেবের স্মৃতিতর্পণে। বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা অজয় নদের ধারে টুলিগ্রাম। কথিত আছে, এখানেই ছিল রাজা লক্ষ্মণ সেনের সভাকবি জয়দেবের নিবাস। অনেকে যদিও মনে করেন জয়দেবের আদি নিবাস ছিল উড়িষ্যায়। রাধাগোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেন্দুলির সবথেকে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা, যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে। প্রাচীনত্ব ও জনপ্রিয়তা নিরিখে এ মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত হয়। এই একবিংশ শতকেও সমাগম হয় লক্ষাধিক মানুষের। ঐতিহাসিকদের মতে গঙ্গাবোধে অজয় মকর স্নান উপলক্ষেই এই মেলার সূচনা হয়েছে সুদূর অতীতে। পরে তার সঙ্গে জয়দেবের ঐতিহ্যধারা যুক্ত হয়েছে জয়দেবের মেলা। কেন্দুলির জয়দেবের মেলা সম্ভবত পশ্চিমবঙ্গের একমাত্র মেলা যেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের এক বিচিত্র সমাবেশ ঘটে। বিশেষত সমাজের বিদ্যজনের উপস্থিতি এখানে লক্ষ্য করার মতো। জেলার তো বটেই, এমনকি রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কলকাতার সাহিত্যিক, গবেষক, অধ্যাপক, সাংবাদিক, লোকশিল্প বিশারদ, শিল্পী, সমালোচকদের নিত্য আনাগোনা এ মেলায়। ভিনদেশী মানুষের আসা যাওয়া প্রায় শত শত বছরের ঐতিহ্যবাহী। সাহিত্যবাসর এ মেলার এক গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে সারারাত ধরে চলে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা। মেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে অসংখ্য পত্র পত্রিকা। পাশাপাশি কীর্তন ও বাউল গানের আকর্ষণে ছুটে আসা হাজার হাজার মানুষ সারা রাত জেগে কাটায় আখড়ায় আখড়ায়। এখন জয়দেবের মেলার অন্যতম পরিচয় বাউল মেলা হিসেবেও। এ মেলার আরেক বিশেষত্ব অন্য সত্রগুলিতে, মন্দির চত্বর ছাড়িয়েছে স্নানঘাটের রাস্তা দুধার বরাবর কৃপাপ্রার্থী নিরন্ন অসহায় মানুষের ঢেউ এসে মেশে শীর্ণ শীতের অজয়ের বালুচরে। এসবের সঙ্গেই মেলায় থাকেন ব্যবসায়ীরা। পাথরের বাসন, লোহার সামগ্রীর সঙ্গে এ মেলায় সবথেকে বেশি বিক্রি হয় কলা। এছাড়া তো রয়েছেই নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ। সরকারিভাবে এ মেলা তিন দিনের হলেও মেলা চলে প্রায় 15 দিন। আন্তর্জাতিক আঙিনায় পৌঁছলেও এ মেলা আসলে গ্রামীণ মেলা, তাই মিলবে না কোনো হোটেল, লজ বা অতিথিশালা। ভরসা কেবল গৃহস্থদের ঘর ভাড়া নেওয়া ও বাউলদের আখড়া। অজয় নদে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থীরা স্নান করেন। এই সময় নদীতে জল কম থাকে, সেই কারণে প্রতি বছর প্রশাসন থেকে বালি তুলে জল জমানোর ব্যবস্থা করা হয়। সেখানে ডুব দেওয়ার জন্য পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ঘাট বানানো হয় প্রতি বছর। এবার আসা যাক কীভাবে যাবেন। ট্রেনে বোলপুর স্টেশন থেকে বাসে করে যাওয়া যায়। ট্রেনে বোলপুর স্টেশনে নেমে বাসে করে যাওয়া যায় কেন্দুলি গ্রাম। বোলপুর বাসস্ট্যান্ড থেকে কেন্দুলির বাস পাওয়া যায় ও অন্যান্য ছোট গাড়িও পাওয়া যায়। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।